হ্যালো গাইস, আপনারা দেখতে থাকুন। আজকে আমরা একটা নতুন জায়গা শট দিতে যাচ্ছি, শুটিং হবে, যেটা হচ্ছে নাম রুগ্নি। এখান থেকে বিষ্ণুপুর স্টেশন যাব, স্টেশন থেকে আদ্রা, আদ্রার থেকে তারপরে রুগ্নি যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি এখন বিষ্ণুপুর স্টেশনে এসে গেছি, টিকিট করব, তারপরে প্ল্যাটফর্মে যাব। দেখুন বিষ্ণুপুর, টিকিটটা করি, তারপর আবার স্টেশনে গিয়ে কথা হবে। হ্যালো গাইস, বিষ্ণুপুর থেকে এখন আমরা রওনা দিচ্ছি, দেখতে থাকুন, সাথে থাকুন। এরপর আমরা পৌঁছাবো, আমি নামবো যেখানে সেটা হচ্ছে আদ্রা। আমাদের বিষ্ণুপুর স্টেশন থেকে রওনা দিলাম, বাই। মোটামুটি আপনাদেরকে সব জায়গাগুলো দেখিয়ে যাব, আপনারা আস্তে আস্তে করে দেখতে থাকুন। এই দেখুন আদ্রা ঢুকছি, সব কিছু এনেছি। আমি এসে গেছি রুগ্নি স্টেশন, আমি এরপরে নামবো, মোটামুটি আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এরপর প্রোগ্রামের স্পট দেখাবো, এখন স্টেশনে নামবো, এখান থেকে আমাকে নিতে আসবে। স্টেশনে নামলাম, হ্যালো গাইস, আপনারা সাথে থাকুন। সব কিছু যে যে জায়গাগুলো যাব, প্রত্যেককে প্রত্যেকটি জায়গা আমি দেখিয়ে দেবো। এখন আমি রুগ্নি স্টেশন নেমেছি, এরপরে আমাকে নিতে আসবে। এই ট্রেনটা এলাম, ওকে, সাথে থাকুন। হ্যালো গাইস, আমি প্রোগ্রামের স্পটে এসে গেছি, আপনারা দেখছেন। এই জায়গাটার নাম হচ্ছে পাহাড়ি গোড়া,
আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড়। এই পাহাড়টাকে আস্তে আস্তে করে পাথর বিক্রি করে পাহাড়টা শেষ করে দিতে চলেছিল, কিন্তু এটা অবজেকশন পড়ে গেছে আর এখান থেকে কেউ পাথর কেটে নিতে পারছে না। আমি বললাম যে আমি যেখানে যাব আমি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আমি ঠিক একটু একটু করে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই জায়গাটার নাম হচ্ছে পাহাড়ি গোড়া। আমি নিচটাকে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন গাইস, পাথরগুলো কেটে কেটে একদম পাহাড়টাকে শেষ করে দিচ্ছে। দেখলেন, সব দেখালাম। পাহাড়টাকে কেটে দেখুন, এখানে এমন অবস্থা করে দিয়ে জল বার করে দিয়েছে। দেখুন, জল দেখতে পাচ্ছেন? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো গাইস, আপনাদেরকে প্রত্যেকটা জায়গা আমি এসেছি আপনাদেরকে দেখাবো, দেখাচ্ছি। রাখলাম। হ্যালো গাইস, আমি যে বলছিলাম যে শুটিং স্পটে এসেছি, দেখুন এখানে শিল্পীরা, বাচ্চা বাচ্চা শিল্পী প্রত্যেকে ডান্স করার জন্য রেডি হয়ে গেছে, দেখে নিন। আমি তারপরে যখন আমরা ডান্সটা চালু করব সেটা আবার একটু দেখাবো। এখন সে পাহাড়ি গোড়া যে জায়গাটা বললাম ওইখানে এসেছি। হ্যালো গাইস, সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো গাইস, আমাদের শুটিং মোটামুটি সারা হয়ে গেছে, আমরা এবারে খাওয়া দাওয়া করতে বসেছি। তো ব্যাপারটা হচ্ছে কি, খাওয়া দাওয়ার যে মানে মেনু সেগুলো দেখাবো না, আপনারা যে বাচ্চারা সব ডান্স করছিলো তাদেরকে আমি দেখাচ্ছি। সব খেতে বসে গেছি আমরা, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, গুড বাই। কিন্তু সাথে থাকবে